नमस्कार बंधुरा, गीता राना बानाते सबाई के स्वागत। आमार आजकेर रेसिपी चितल माछेर कालिया। এই চিতল মাছের কালিয়া গরম গরম ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ হয়। এখানে আমি নিয়ে নিয়েছি চিতল মাছ। এখানে চিতল মাছের পেটি ব্যবহার করেছি, তবে একটা গাদার পিসও আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর হলুদ। নুন আর হলুদটা দিয়ে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। 10 মিনিট পরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে একবারে সব মাছগুলো ভাজা যাবে না, আমি অল্প অল্প করে দুই ব্যাচে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মাছগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে এই মাছ আমি ভাজবো না, যেহেতু এটা টাটকা মাছ আর চিতল মাছ খুব বেশি ভাজলে খেতে মোটেও ভালো লাগে না। তো হালকা করে আমি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। একইভাবে আমি পরের ব্যাচের মাছগুলোও দিয়ে দেব। সমস্ত মাছগুলোকেই আমি একই রকমভাবে ভেজে তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। এখানে আমি 1 ইঞ্চি আদা, 1টা মিডিয়াম সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা ঝালের জন্য নয় কালারের জন্যে, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, একদম সামান্য পরিমাণে একটু চিনি। এটা দিলে স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকে। আর স্বাদ অনুসারে নুন, অল্প করে জল দিয়ে এই সমস্ত মশলাগুলোকে একসাথে করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই সময়তে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়ামে রেখে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এই সময়তে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে, অর্থাৎ কেটে যেতে পারে। মশলার সাথে দইও খুব ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব সুন্দর করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময়তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। তবে এখানে আমি গরম জলের ব্যবহার করছি। রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। এবার ঝোলটা যখন ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে একে একে মাছগুলোকে ছাড়তে থাকব, অর্থাৎ দিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সমস্ত মাছগুলো দেয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। এবার খুব ভালো করে একবার ঝোলের সাথে মাছগুলোকে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখবেন। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, একবার নাড়িয়ে দিচ্ছি। আর ঝোলটা দেখুন কতটা মাখো মাখো হয়ে গেছে, আর মাছটাও কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। মাছের ভিতরে নুন, ঝাল, মশলা খুব সুন্দর ঢুকে গেছে। এ সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। আপনারা এখানে যে কোনো গরম মশলাই ব্যবহার করতে পারেন। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরেও ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্যে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের চিতল মাছের কালিয়া। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন ঝোলের টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা ভালো হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি ভালো হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।